नमस्कार बंधुरा, आज के आमी पुनराय उपस्थित होएछी आरेकटी नतून विषय निये। आज के विषयटी होच्छे कापरेकार कन्स्टैंट। कापरेकार कन्स्टैंट की सेटा निये आज के आमी आलोचना करब। विख्यात भारतीय अंकविद दत्तात्रेय रामचंद्र कापरेकारेर नाम अनुसारे एई एकटी विशेष संख्या के एकटी संख्या नय एक्चुअली एकटा सेट अफ नम्बर आछे যাদেরকে কাপরেকার কনস্ট্যান্ট বলা হয়। দত্তাত্রেয় রামচন্দ্র কাপরেকার ছিলেন একজন স্কুল মাস্টার, অঙ্কের টিচার, এবং তিনি 1986 আমাদের ছেড়ে চলে যান এবং 1901 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন ভারতবর্ষে। তার নাম্বার সিস্টেমের উপর বিশেষ কিছু কাজ রয়েছে যা গোটা পৃথিবীবাসীর কাছে সমাদৃত। আসুন দেখা যাক কাপরেকার কনস্ট্যান্ট জিনিসটা কি। আমরা চারটে ডিজিট, আরবিটারি ডিজিট প্রথমে নেব। মনে রাখতে হবে যেন চারটে ডিজিটই যেন এক না হয়ে যায়। দুটো ডিজিট এক হতে পারে, কিন্তু চারটেই এক হয়ে গেলে সমস্যা রয়েছে। সেটা কি সেটা আমি বলছি। মনে করো আমি নিলাম 3 একটা ডিজিট নিলাম, 7 একটা ডিজিট নিলাম, 6 একটা ডিজিট নিলাম, 4 একটা ডিজিট নিলাম। এই 3, 7, 6, 4 এই চারটে ডিজিট দিয়ে সর্বোচ্চ মানে সবচেয়ে বড় যে সংখ্যাটা তৈরি করা যাবে সেটাই প্রথমে লিখব। সেটা হচ্ছে 7, 6, 4, 3। এবার এই চারটে ডিজিট নিয়ে সবচেয়ে ছোট যে নাম্বারটা তৈরি করা যাবে সেটা তার পাশে লিখি, সেটা হচ্ছে 3, 4, 6, 7। এটাকে আমরা বিয়োগ করব। তাহলে বিয়োগ ফলটা কত হবে? ক্যালকুলেটারে টিপে ফেলতে হবে ব্যাপারটাকে। 7, 6, 4, 3 - 3, 4, 6, 7, 3, 4, 6, 7। তাহলে বিয়োগফলটা হলো 4, 1, 7, 6। এই 4, 1, 7, 6 দিয়ে আমরা সবচেয়ে বড় কোন নাম্বারটা তৈরি করতে পারব সেটা দেখুন। সেটা হচ্ছে 7, 6, 4, 1। আর সবচেয়ে ছোটটা হচ্ছে 1, 4, 6, 7। বিয়োগ করলে কি হবে? বিয়োগ করলে যে ঘটনাটা ঘটবে সেটা হবে 7, 6, 4, 1 - 1, 4, 6, 7। দেখুন কত হচ্ছে, 6, 1, 7, 4। এটা দিয়ে যদি আমি আরেকবার করি, একই ঘটনা ঘটাই, তাহলে কিন্তু এই নাম্বার দুটোই আবার পাওয়া যাবে। অর্থাৎ চারটে ডিজিট নিয়ে সেটা দিয়ে সর্বোচ্চ এবং সর্বনিম্ন সংখ্যা তৈরি করে তাকে বিয়োগ করলাম। বিয়োগ ফলটার ক্ষেত্রে আবার একই জিনিস রিপিট করলে শেষ পর্যন্ত এই বিশেষ নাম্বারটিতে এসে কিন্তু সবাই এসে থামবে। তাই এই বিশেষ সংখ্যাটিকে বলা হয় কাপরেকার কনস্ট্যান্ট। দেখুন আরও চারটে ডিজিট নিয়ে আমি জিনিসটাকে একটু ক্ল্যারিফাই করি। মনে করুন, ধরুন একটা সংখ্যা যে 2 নিলাম, 2 - 1 নিলাম, আর নিলাম আমি 8। তাহলে এটা দিয়ে সবচেয়ে বড় সংখ্যা কী তৈরি করা যাবে? 8, 2, 1, 1। বিয়োগ করব কী দিয়ে? 1, 1, 2, 8 দিয়ে বিয়োগ করা যাক। 8, 2, 1, 1 - 1, 1, 2, 8। তাহলে কত আসবে? 7, 0, 8, 3। এবার এটা দিয়ে সর্বোচ্চ সংখ্যা কী তৈরি হতে পারে? 8, 7, 3, 0। আর সর্বনিম্ন হচ্ছে 0, 3, 7, 8। বিয়োগ করা যাক কত হবে বিয়োগ করলে। বিয়োগ করলে হবে 8, 7, 3, 0 - 0, 3, 7, 8। এটা হবে 8, 3, 5, 2। এটা হবে 8, 3, 5, 2। আবার রিপিট করি, 8, 3, 5, 2 দিয়ে সবচেয়ে বড় সংখ্যা তৈরি করা যাবে 8, 5, 3, 2। আর সবচেয়ে ছোট কত হবে? 2, 3, 5, 8। বিয়োগ করি, বিয়োগ করলে হবে 8, 5, 3, 2 - 2, 3, 5, 8। 6, 1, 7, 4। চলে এলো আমাদের সেই বিখ্যাত কাপরেকার কনস্ট্যান্ট। এরকম করে আমরা যাই চারটে
চারখানা সংখ্যার সেট নিই না কেন, এই ঘটনাটা বারে বারে রিপিট করলে আমরা এই সংখ্যাতে এসে কিন্তু টার্মিনেট করে যাব। এবার যদি আমরা তিন অক্ষরের সংখ্যার ক্ষেত্রে নিই, সেক্ষেত্রে সেই টার্মিনেশন নাম্বারটা হবে 495। দিস ইজ অলসো এ কাপ্রিকার কনস্ট্যান্ট। এবার কাপ্রিকার কনস্ট্যান্ট হচ্ছে একটা হারসাদ নাম্বার। হারসাদ নাম্বার এই টার্মটা কাপ্রিকার সাহেবেরই দেওয়া। যে সংখ্যাকে সংখ্যাটা যে যে অঙ্ক দিয়ে তৈরি, তাদের যোগফল দিয়ে ভাগ করা যায়, তাদেরকে বলা হয় হারসাদ নাম্বার। যেমন 6174, তাহলে 6174কে যোগ করলে হবে 4 1 5, 5 আর 6 11, আর সাথে হবে 18। তাহলে 6174কে যদি আমি 18 দিয়ে ডিভাইড করি তাহলে 343 বেরোবে, অর্থাৎ ভাগ করা যাবে। 495 এর ডিজিটগুলোকে যোগ করলে হবে 9 আর 5 14, আর 4 এ 18। তাহলে 495কে যদি আমরা 18 দিয়ে ডিভাইড করি তাহলেও কিন্তু এটা মিলবে না, অর্থাৎ এটা কিন্তু হারসাদ নাম্বার নয়। কিন্তু এই 46174 এটা একটা হারসাদ নাম্বার। তাহলে আজকের এই ভিডিওতে আমরা কাপ্রিকার কনস্ট্যান্ট জিনিসটি কী সেটি জানলাম, এবং এই 6174-এর আরও কিছু সুন্দর সুন্দর প্রপার্টি রয়েছে, সেই প্রপার্টিগুলো কী আপনারা ইন্টারনেটের সাহায্য না নিয়ে নিজেরা সেগুলো নির্ণয় করুন, দেখবেন খুব সুন্দর লাগবে। তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ হবে। আজকে আমরা জানলাম কাপ্রিকার কনস্ট্যান্ট, এবং আমরা জানলাম একজন গণিতজ্ঞের নাম, যার নাম হচ্ছে দত্তাত্রেয় রামচন্দ্র কাপ্রিকার। আসুন সবাই সেই বিখ্যাত অঙ্কবিদদেরকে শ্রদ্ধা ও ভালোবাসা জানাই। সকলে ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিতে একটি প্রেস দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আসলে আপনারা তার নোটিফিকেশন পেতে পারেন। এবং অবশ্যই কমেন্ট সেকশানে আপনারা আর কী ধরনের ভিডিও দেখতে পছন্দ করছেন বা চাইছেন সেটা একটু আমাকে জানাবেন, এবং আমার ভিডিওর মেরিটস এবং ডিমেরিটস দুটোই কিন্তু আমাকে একটু লিখে পাঠাবেন, যাতে আমি ভবিষ্যতে আমার ভিডিওটাকে আরও উন্নত বা ভালো করতে পারি। আজকের মতো এটুকুই, ধন্যবাদ, থ্যাংক ইউ, নমস্কার।